আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশিষ্ট মতে ভালো আছি আজকে আপনাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ছিল গতকালকের একটা ভিডিও সন্ধ্যাবেলা লুটুস করেছিলাম ভিডিও করে রেখেছিলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এটা হচ্ছে দুপুরবেলা আমি দুপুরবেলা রান্নার জন্য এখানে পটল দেখতে পাচ্ছেন পটল আর আলু কেটে নিয়েছি আর পটলগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি আর এই পটলের খসাটা যেটা ওইটা আমি ফেলাইয়ে দিইনি সেটা আমি রেখে দিয়েছি এটা আমি ভর্তা করব। আর মুরগির মাংস আমার রান্না করা ছিল সেই মাংস রান্না করাটা আমি নিয়ে নিয়েছি পটল দিয়ে ঝোল করব এটা আর এখন আমি গরম করে নিচ্ছি আর নিয়ে উঠিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন এর মধ্যে পটল দিয়ে পটলটা আমি সেদ্ধ করে নিব তারপর মাংসটা এর মধ্যে দিয়ে ঝড় করব। আমি মাংসগুলো উঠিয়ে নিলাম আর এখন দিয়ে দিব পটলগুলান পটলগুলা যাতে নিচে না লেগে যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর তারপর আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি লবণ গুঁড়া আর হলুদ গুঁড়ো আর একটু মশলা আর তেল সব কিছু দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব আর করোনা ভাইরাসের জন্য যেহেতু এখন দেশ জুড়ে চলতেছে একটা আতঙ্কে এবং টেনশান চলিচ্ছে সবারই ভিতরে কিছু না কিছু টেনশান হচ্ছেই আর আমরা মনে হয় না কেউই নিরাপদে আসি যখন যে মুহূর্ত যে কোনো মুহূর্তে আমাদের সবাইকে অ্যাটাক করতে পারে বা আমাকে করতে পারে বা আপনাদেরকেও করতে পারে তার জন্য আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহর কাছে বলবো যে আমরা যেন এই ভাইরাস থেকে ভালো থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে আজকে হচ্ছে শবে মেরাজের রাত আর এ রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই আমাদের কারো না কারো কথা শুনবেই সারা বিশ্বের জন্য আমরা দোয়া করব আমরা শুধু আমাদের জন্য না প্রত্যেকজন মানুষের জন্য আমরা দোয়া করব। তারপর আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে যাওয়ার পর আমি একটু কষিয়ে নিয়েছি আর মাংসগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আল্লাহ আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারে আর তিনি হচ্ছে মহান আর তা সে যদি চায় তাহলে আমাদের সবাইকে ক্ষমা করে দিবে এবং আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্ত করতে পারবে আর যা কিছু চাইতে হবে শুধু তারই কাছে চাইতে হবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার তরকারিটা হয়ে গেছে ওইটা আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম পটলের যে খোসাটা ছিল সেইটা আর তার মধ্যে কয়েকটা মরিচ দিয়েছি লাল এবং সবুজ মরিচ আর পানি আর হলুদ দিয়ে আমি এটা শুধু সেদ্ধ করব আর এর মধ্যে কিছুই দেব না আর দুইটা আলু আলুও দিয়েছি আর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি একেবারে প্যানি সব শুকিয়ে নেবো একটু প্যানি রাখা যাবে না এর মধ্যে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আমি বুট বুট রান্না করবো তার জন্য এখানে বুটের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এখানে দিয়েছি এলাচ ডালচিনি আদা বাটা তেজপাতা হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে আমি মেখে উঠিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর আমি আজকে পাটাতেই করে নিব এই ভর্তাটা আগে শুধু আমি কাঁচামরিচটা বেটে নিলাম আর এখন আমি খোসাটা বেটে নিচ্ছি পটলের যে আলুগুলান খোসা ছিল ওগুলান আমি উঠিয়ে নিচ্ছি এই তো আমার বাটা হয়ে গেছে তারপর আমি উঠিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিব এখানে রসুন আর মরিচের সঙ্গে কাঁচা পেঁয়াজটা আর রসুনটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি ভর্তার মধ্যে দিয়ে দিব আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে আর সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তায় মজা হবে না সব কিছু আমি দিয়ে নিলাম এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে বুঝতে পারছি না একটু ফোনের সমস্যাও হয়েছিল এই তো আমার ভর্তাটা পটলের আর পটলের খোসার আর পটলের তরকারিটা আর ভাত আর খাওয়া দাওয়ার আগে আমি নামাজ যাওয়ার আগে আমি পায়েস করব তার জন্য এখানে আমি চাল সিদ্ধ করতে দিয়েছিলাম পোলাও যে চালটা আছে সেটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর সেটা আমার সেদ্ধ হয়ে গেছে হওয়ার পর আমি দুধটা ঢেলে দিলাম চালটা আগে থেকে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা পায়েসটা আর দুধ দিয়ে সেদ্ধ করলে অনেক সময় লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ এটা খুব একটা বেশি আমি দিই না আজকে দিচ্ছি আর আজকের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না খুবই খারাপ আবহাওয়া ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তারপর বলক আসার পর আমি একটু লবণ আর চিনি দিব আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে তার জন্য আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব কিছু গুছিয়ে করতে পারিনি একটু সমস্যা হয়েছিল এজন্য আর সব কিছু আমি ওভাবে গুছিয়ে করতে পারলাম না আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনিটা আর একটা কেকও করেছিলাম সেটা দেখাতেও পারিনি আর এ তো বুটটা আমার সেদ্ধ হয়েছে তারপর আমি তেলে দিয়ে দিয়েছি আর সময়ও হয়নি আজকে একটু ভেজালের মধ্যে ছিলাম আর সব কিছু কেমন জানি উল্টাপাল্টা করে কাজ হচ্ছিল বুঝতে পারছিলাম না আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমার আর তারপর এটা ছিল সন্ধেবেলা সন্ধেবেলা আমি বুট একটু নিয়েছি চানাচুর দিয়ে মেখে খাবো সেজন্য আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আর নিয়েছি জিরা ভাজা আর এখানে দেখতে পাচ্ছেন চানাচুর আর আমি এর জন্য দেখাচ্ছি চানাচুরটা অনেক চিকন হতে হবে আর এরকম হতে হবে চানাচুরটা মাখালে এরকম চিকন চানাচুর যেটা আছে এটা মাখালে এটা খেতে ভালো লাগে অন্য যে প্যাকেটের মোটা চানাচুর আছে ওইটা এতটা স্বাদ লাগে না এজন্য আমি দেখালাম আর সব কিছু আমি এখন মেখে নিলাম আর নিয়ে এর মাঝে একটু মুড়ি হালকা একটু দিলে ভালো লাগবে খেতে সব কিছু মেখে নিচ্ছি আমি আর এটা আমি মাঝে মধ্যেই করি যখন কোনো কিছু রুচি থাকে না খেতে ভালো লাগে না এভাবে খেলে মুখে রুচি আসে আর ভালোও লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ